হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান গতি চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের চারটা ক্লাস থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথম এর মধ্যে দুইটা ক্লাস হচ্ছে আমাদের কনসেপ্টের উপর, দুইটা ক্লাস হচ্ছে আমাদের থিওরির উপর, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর। তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে কনসেপ্টের ফার্স্ট ক্লাস, পদার্থবিজ্ঞান SSC গণিত গতি। ওকে ওকে ফাইন, তো চলো এবার হচ্ছে আমরা শুরু করে দিই। তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ওয়াইদিনতে শীতল, আমি হচ্ছে বুয়েটের থেকে BSc কমপ্লিট করেছি ফ্রম ত্রিপলি। আর হচ্ছে এই তো আমার পরিচয়, পরিচয়টা আশা করি তোমরা পেয়ে গিয়েছ। এবার চলো আমরা হচ্ছে একটু সামনে আগাই। এখানে হচ্ছে তুমি একটা স্লাইড দেখতে পাচ্ছ, এই স্লাইডে হচ্ছে আমাদের শিখর মধ্যে যে সব ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে একটু কথাবার্তা বলেছি। তোমরা একটু সময় করে দেখে নিও, আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা চলে যাই। তো পড়ায় যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, তোমরা যখনই কোনো শিখর কোনো ক্লাস করবা তখনই সাথে করে আসলে যেটা করবা যে তোমরা ক্যালকুলেটার সাথে করে নিয়ে বসবা। কারণ আমি এই লাইভ ক্লাসে হচ্ছে তোমাদেরকে বিভিন্ন জিনিস ক্যালকুলেশন করতে বলবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবা, তারপর তোমাদের কমেন্ট বক্স চেক করে করে আমি এগুলা বসায় দিব। মানে ক্যালকুলেশনের দায়িত্ব তোমার, অঙ্ক বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। ওকে ফাইন, তো চলো আমরা শুরু করে দেই। তো আজকে আমরা কি কি শিখব, আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা হচ্ছে এই ছয়টা টপিক নিয়ে আলোচনা করব। তা আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কি স্থিতি এবং গতি, তারপরের টপিক হচ্ছে কি স্কেলার এবং ভেক্টর রাশি, তারপরে হচ্ছে কি আমাদের দূরত্ব সরণ, তারপরে হচ্ছে আমাদের কি দ্রুতি বেগ, তারপরে হচ্ছে ত্বরণ মন্দন, তারপরে হচ্ছে সমতলনের চলমান, কোন কণার গতি সমীকরণ, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমরা খুবই এখানে ফোকাস করবা 6 নম্বরে এসে। তোকে ফাইন, আমি সবগুলো টপিকই ধরে ধরে পড়াবো, সো টেনশনের কোনো কারণ নেই। চলো আমরা একসাথে ক্লাস শুরু করে দিই। তো প্রথমে আমরা একটু গতি নিয়ে একটু পরিচয় দিয়েছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের গতি দেখতে পাই, তো এই গতিগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো এখানে দেখো বলেছে যে তুমি যখন সাইকেলে চলে সাইকেলে করে কোথাও যাও সেটাও হচ্ছে এক ধরনের গতি, কেউ যদি রাস্তা দিয়ে হেঁটেও যায় ওইটাও গতি হবে। তো এইসব গতির আবার কি থাকে, মাত্রা, সমীকরণ, একক, অনেক কিছু থাকে একসাথে। তো আমরা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা হচ্ছে স্থিতি এবং গতি এই অংশটা নিয়ে আলোচনা করি। তো এই স্থিতি মানে কি, সিম্পল চিন্তা করো, এখানে হচ্ছে একটা ঘর আছে, একটা ঘর রাখলাম, ঘর তো অবশ্যই কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না, ঘরের যেহেতু হাত পা নাই তার মানে ঘর হচ্ছে কি নড়াচড়া করতে পারবে না একদম শিওর। ওকে আচ্ছা, এখন এই ঘরটা একদম স্থির, আমরা বুঝতেই পারতেছি একদম নড়াচড়া করতেছে না। এখন এই ঘরের সাপেক্ষে এখানে একজন লোক হচ্ছে কি দাঁড়িয়ে আছে, আমি এখানে লিখে ফেলি, এই লোক হচ্ছে কি দাঁড়িয়ে আছে, আর এখানে আরেকজন লোককে আমি আঁকবো, তো এই লোক হচ্ছে কি, এই লোক হচ্ছে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন ঘরের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, ঘরের সাপেক্ষে কিন্তু এই দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখন এই দাঁড়িয়ে থাকা লোক এবং ঘরের মধ্যবর্তী দূরত্ব যদি 10 মিটার হয়, আরো একদিন পরেও যদি লোক এখানে দাঁড়িয়ে থাকে তাহলেও এই ঘর এবং দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে দূরত্ব কত হবে, 10 মিটারই হবে, অর্থাৎ এই দাঁড়িয়ে থাকা লোককে আমরা বলতে পারি কি স্থির। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের এই হেঁটে যাওয়া লোকের কাছে। এখন তুমি একটু চিন্তা করো, কোন একটা সময় তুমি যখন দেখলা এদেরকে, তখন তুমি চিন্তা করে দেখলা যে এই যে লোক হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর হতে তার বর্তমান দূরত্ব যদি হয় 20 মিটার যদি হয়, কিছুক্ষণ পরে তুমি মনে করো যে একটু পানি খেয়ে আসলা, পানি খেয়ে আসার পর তুমি হচ্ছে কি করলা, এই লোকের দিকে তাকালা, এই লোক কি এখানে থাকবে, অবশ্যই অবশ্যই এই লোক হচ্ছে এখানে থাকবে না, এই লোক কই চলে যাবে, এই লোক হচ্ছে আর একটু এগিয়ে সামনে চলে যাবে। তো আমি এই লোকটাকে হচ্ছে এবার একটু সামনে আঁকলাম, অর্থাৎ এই লোকটা হচ্ছে কি করলো,
এগিয়ে সামনে চলে গেল। তো শুরুতে ঘর হতে তার দূরত্ব ছিল 20 মিটার, এখন আমি কথার কথা ধরে নিচ্ছি ঘর হতে এই লোকের দূরত্ব এখন হচ্ছে মনে করো 30 মিটার। তার মানে আমি বলতে পারি এই যে এখানে যে লোক আছে এই লোকটা আসলে কি ঘরের সাপেক্ষে গতিশীল। তো আশা করি স্থির এবং গতির যে ব্যাপারগুলো তোমরা আসলে বুঝতে পেরেছো খুব ভালো মতো। এবার চলো আমরা একটু সামনে আগাই এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও এই সিম্পল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, এইবার চলো আমরা স্কেলার এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। স্কেলার রাশি কি তোমরা সবাই জানো? স্কেলার রাশি হচ্ছে যাদের শুধুমাত্র মান আছে তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। আর যাদের মানের পাশাপাশি দিগ থাকবে তাদেরকে আমি হচ্ছে ভেক্টর রাশি বলবো। আশা করি এইটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি, যাদের শুধু মান আছে তাদেরকে স্কেলার রাশি বলবো এবং যাদের মান এবং দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলবো। তো তোমরা আমাকে এবার কমেন্ট বক্সে জানিয়ে দাও কয়েকটা স্কেলার রাশির উদাহরণ আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে, এই ফাঁকে আমরা শিখে ফেলি। ওকে ফাইন, তো চলো দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেলার এবং ভেক্টর রাশির উদাহরণ দেখতে পাচ্ছি। তো এখানে দূরত্ব, দ্রুতি, তড়িৎ প্রবাহ, বিভব, আর এক আরেক পাশে আছে কি সরণ, বেগ, ত্বরণ, চুম্বক ক্ষেত্র। তো এখান থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও বাম পাশের আর ডান পাশের মধ্যে কারা ভেক্টর রাশি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, এই ফাঁকে আমি তোমাদের আনসারটা বলে দিই, তোমরা আমাকে জানাতে থাকো, তা এর ফাঁকে ফাঁকে আমি হচ্ছে তোমাদের আনসারগুলো বলে দিই। এখানে দূরত্ব, দ্রুতি, তড়িৎ প্রবাহ, বিভব, এরা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর সরণ, বেগ, তরণ, চুম্বক ক্ষেত্র, এরা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আশা করি এইটুকু ব্যাপার তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা হচ্ছে সামনে আগাই। এবার আমরা শিখব দূরত্ব আর সরণ কি জিনিস। এই এক্সাম্পল তোমাদেরকে আমি আগেও দিয়েছিলাম, আমি এখনো তোমাদেরকে সেম এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারো। ওকে ফাইন, তো চলো আমরা দেখি এখানে যে এক্সাম্পল গুলো আমরা দিচ্ছি, সে দূরত্ব সরণের সংজ্ঞায় যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদের সাথে কিছু কনসেপ্ট নিয়ে কথা বলি, যেটা হচ্ছে তোমাদের সামনে অনেক হেল্প করবে পড়াশোনা করতে, এবং সামনে যে আমরা ম্যাথ করবো এই ম্যাথ করতেও তোমাদের অনেক হেল্প করবে। ওকে ফাইন, তো চলো আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা বিন্দু হচ্ছে কি এ। তো এখন এই এ বিন্দু হতে একজন লোক কি করলো, একজন লোক হচ্ছে একদম সোজাসুজি হচ্ছে বি বিন্দুতে এসে পৌঁছাইলো। তো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত? এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আমি ধরে নিচ্ছি 4 মিটার, ঠিক আছে? তো এ থেকে বি তে যেতে এই লোকের সময় লাগলো কত? সময় লাগলো হচ্ছে 8 সেকেন্ড, আমি ধরে নিয়েছি এগুলা কথার কথা। একজন লোক ছিল যে কি করলো, যে প্রথমে এ থেকে বি তে আসলো, এবার সে কি করবে, এবার হচ্ছে সে বি থেকে সি তে গেল, বি থেকে সি বিন্দুতে গেল, এবং সে কত দূরত্ব অতিক্রম করলো, সে হচ্ছে আমরা ধরে নিলাম 3 মিটার দূরত্ব অতিক্রম করলো, এবং সে এখন আরো দ্রুত হেঁটে চলে গেল, অনেক দ্রুত চলে গেল, ঠিক আছে? তো বি থেকে সি তে যেতে আমরা ধরে নিচ্ছি তার সময় লাগে কত? সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, এবং এই লোক এমন ভাবে গেল যেন এ বি সি সমকোণ তৈরি করে। তো এখন তোমরা আমাকে হচ্ছে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও এই এ সি এর পরিমাণ কত হবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কি জানিয়ে দিবা, এই এ সি এর পরিমাণ কত হবে, এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি এখানে এসি দূরত্ব এঁকে ফেলি,
এসিএল পরিমাণ কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যাঁ, এসিএল পরিমাণ হবে কত, পিথাগোরাস অ্যাপ্লাই করো, যে এখানে যদি আমি লিখি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান সমান কি লেখা যাবে, এ সি স্কোয়ার, এরকম লেখা যাবে। এখন যে কাজটা করব, এখন হচ্ছে আমরা এখানে এ বি এর মান বসাবো। এ বি এর মান কত ছিল, ফোর স্কোয়ার, প্লাস বি সি এর মান কত ছিল, থ্রি স্কোয়ার, সমান সমান কি, এ সি স্কোয়ার। তো এখান থেকে তুমি কিন্তু সরাসরি দেখো এ সি সমান সমান কত পাচ্ছ, 5 মিটার পেয়ে যাচ্ছ। তোমরা আমাকে তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই দেখবে যে এখানে এসি এর মান কত চলে আসে, 5 চলে আসে। ওকে ফাইন, তো চলো দেখি, তো এসি এর মান কত পেলাম আমরা, 5 মিটার পেলাম। এবার এই এক্সাম্পলের মধ্যে এই বস্তু, আমাদের যে ব্যক্তি, আমাদের এই যে এই ব্যক্তি কত দূরত্ব অতিক্রম করেছে, এই ব্যক্তি দূরত্ব অতিক্রম করেছে আসলে কত, সে এ বি প্লাস বি সি এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করেছে। তো আমি এখানে লিখি এ বি প্লাস বি সি। তো এখন তোমরা আমাকে দূরত্বের পরিমাণটা কমেন্ট বক্সে জানাই দাও, খুবই সহজ। কত আসবে, 4 যোগ 3, কত আসবে, 7 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে। কিন্তু এই বস্তু স্মরণ হয়েছে কত, এই ব্যক্তি যে ছিল স্মরণ হয়েছে কত, সবসময় মাথায় রাখবা, স্মরণ চিন্তা করা হয় যে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি, স্মরণ। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলি, স্মরণ মানে হচ্ছে কি, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তা আমাদের এই বস্তু শুরু, ব্যক্তি শুরুতে ছিল কত, বারবার বস্তু বলতেছে আসলে ব্যক্তি হবে, তো এই ব্যক্তি শুরুতে ছিল এ বিন্দুতে, আর একদম শেষে কোথায় এসেছে, শেষে চলে এসেছে সি বিন্দুতে। তো আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। হ্যাঁ, একদম ঠিক আনসার দিচ্ছ তোমরা, স্মরণটা হবে কত, তার মানে স্মরণটা হবে হচ্ছে আমাদের এসি সমান সমান কত, 5 মিটার। তা আশা করি তোমরা দূরত্ব এবং স্মরণের মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছ। এবার চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের পরে কনসেপ্টে চলে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই দ্রুতি ও বেগের মধ্যে যে সম্পর্ক থাকে এই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার দেখি দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্স গুলা কি কি। ওকে শুরু করি, তো এখানে যেমন বলেছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার কি কি বলে, দ্রুতি বলে, আর সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার কি কি বলে, বেগ বলে। ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ একদম তোমরা বুঝতে পারছ, একটা একটা শব্দের ডিফারেন্স, এই যে এই ওয়ার্ডে হচ্ছে ডিফারেন্স। ওকে, তো আমরা যদি এখানে এখন ডেফিনেশন গুলা দেখি, দ্রুতি সমান সমান কি লিখতে পারবো, দূরত্ব বাই সময়, আর বেগ সমান সমান কি লিখতে পারবো, বেগ সমান সমান লিখতে পারবো স্মরণ বাই সময়। ওকে আচ্ছা, তা আশা করি ডিফারেন্স গুলো বুঝেছি। এখন এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, এই দূরত্ব হচ্ছে আমাদের কি ধরনের রাশি, তোমরা একটু মনে করে দেখো তো এবং আমাকে জানাই দাও তো, আমি ভুলে গিয়েছি আসলে দূরত্ব কি ধরনের রাশি। হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের দেখে বলবো আর কি। হ্যাঁ, দূরত্ব হচ্ছে কি, স্কেলার রাশি। দূরত্ব যেহেতু স্কেলার রাশি, দ্রুতিও কি হবে, স্কেলার রাশি হবে। স্মরণ হচ্ছে আবার ভেক্টর রাশি, স্মরণ যেহেতু ভেক্টর রাশি, তার মানে স্মরণের থ্রোতে তুমি যে রাশি পাবা বেগ, সে বেগও কি হবে, ভেক্টর রাশি হবে। এখন চলো আমরা আরেকটা জিনিসে আসি, দূরত্ব এবং স্মরণ দুইজনেরই একক হচ্ছে কত, মিটার। এবং মিটারকে যদি মাত্রা দিয়ে রাখো তাহলে কি দিয়ে লিখবা, এল দিয়ে লিখতে হবে। এবার চলো দ্রুতি আর বেগের একক বের করি, একক হচ্ছে কি হবে, হ্যাঁ মিটার পার সেকেন্ড হবে। আর যদি আমরা মাত্রা দিয়ে লিখি তাহলে কি আসবে, এল টি মাইনাস ওয়ান। তো স্মরণ, এই যে এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের অবজেক্টিভে আসে অবশ্যই, তুমি যতগুলো রাশি শিখবা এসএসসি লেভেলে, তোমার যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের যতগুলো রাশি আছে সবগুলো মাত্রা এবং হচ্ছে একক,
এবং এই সংজ্ঞাগুলা খুব ভালো মতো শিখে ফেলবা, কারণ এগুলা থেকে তোমাদের ক এবং খ নাম্বারে আসবে। সিকিউ কোশ্চেনে ক এবং খ নাম্বারের প্রশ্নগুলো আজকে আমরা কভার করব এবং গড় ঘ করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আজকে আমরা দেখব। ওকে, তো সামনে আগে চলো। এবার হচ্ছে এই তো আমরা এইটুকু তো লিখলাম, এবার হচ্ছে আমরা দেখব যে দ্রুতি কিভাবে বের করা যায়। আগের উদাহরণ থেকেই আমরা দেখব। তো তোমরা আমাকে বলো তো ভাইয়া, এই দ্রুতি সমান সমান ছিল কি দূরত্ব বাই সময়? হ্যাঁ, দূরত্ব বাই সময়। এখন এই এ থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগছে? এখানে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তির এ থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগছে? আমি যদি সময়টা হিসাব করি, আমি লিখতে লিখতে তোমরাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কত সময় লাগছে। হ্যাঁ, এ থেকে বিতে যেতে তার সময় লাগছে কত? 8 সেকেন্ড লাগছে। আর বি থেকে সিতে যেতে সময় লাগছে কত? 1 সেকেন্ড লাগছে। তো এইটা 1 যোগ করে কত হবে? হ্যাঁ, 9 সেকেন্ড হবে। তার মানে এ থেকে সিতে যেতে সময় লাগছে কত? এই ব্যক্তির জন্য 9 সেকেন্ড সময় লাগছে। ওকে, আর আমরা এখানে দূরত্ব পেয়েছি কত? দূরত্ব পেয়েছি 7 মিটার, আর সরণ পেয়েছি কত? 5 মিটার। তো আমি এখানে একটু লিখে ফেলি, এই যে ভ্যালুগুলো আমি পেয়েছি, ভ্যালুগুলো হচ্ছে লিখে ফেলি। তো আমি এখানে লিখি, দূরত্ব পেয়েছি আমরা 7 মিটার, সরণ পেয়েছি কত? 5 মিটার, আর সময় কত? সময় হচ্ছে আমাদের 9 সেকেন্ড। আমি যদি ভুল না করি আমি একবার মিলিয়ে নিই। হ্যাঁ, একদম ঠিক আছে। তো এবার চলো আমরা যদি এই ব্যক্তির দ্রুতি বের করতে চাই, দ্রুতির মান কত আসবে? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানায় দাও দ্রুতির মান কত আসবে, বেগের মানও কত আসবে। দুইটাই পাশাপাশি লিখে কমেন্ট বক্সে জানায় দাও। অবশ্যই আগে দ্রুতি লিখবা, পরে বেগ লিখবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানায় দাও। তো দ্রুতির মান আসবে হচ্ছে দূরত্ব 7 মিটার বাই সময় 9 সেকেন্ড, আর হচ্ছে আমাদের বেগের মান আসবে কত? সরণ বাই সময়, সরণ 5 মিটার, আর সময় হচ্ছে 9 সেকেন্ড। দেখতে পাচ্ছ দুজনের একক সেম, বাট হচ্ছে তোমার দ্রুতি আর বেগ ভ্যালুগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কারণ কি, একজনের হিসাব করতে হয় দূরত্ব দিয়ে, আরেকজনের হিসাব করতে হয় সরণ দিয়ে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখতেছি। ওকে, তা আশা করি এইটুকু ব্যাপার তোমরা বুঝতে পেরেছ। আবার এবার আমরা চলো তরণ ও মন্দনে চলে যাই। তো তোমরা আজকে যারা ক্যালকুলেটর নিয়ে বসো নাই, আমি তোমাদের রিকোয়েস্ট করব আমার হয়ে, মানে তোমরা অন্তত আমার সুবিধার জন্য, মানে আমি তো আসলে হিসাব করব না, তোমরা হিসাব করে আমাকে আনসার গুলো বলবা। তোমরা হচ্ছে প্রত্যেক ক্লাসে ক্যালকুলেটর নিয়ে বসবা, এবং তোমরা হচ্ছে আমি যে হিসাবগুলো করতে বলবো তোমাকে, তুমি ওই হিসেবগুলো হচ্ছে করে কমেন্ট বক্সে জানাই দিবা। ওকে ফাইন, তো চলো আমরা শুরু করি, আমাদের পরের টপিক শুরু করি। তারপরে টপিক হচ্ছে কি, তরণ এবং মন্দন, ঠিক আছে? প্রথম কথা, তরণ এবং মন্দন কিন্তু সেম জিনিস। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে, আমি যদি এখানে একটু হাইলাইট করতে চাই, এখানে দেখো এই সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? তরণ বলা হয়। আর সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকেও মন্দন বলা হয়। মানে এইটুকু লেখা তো কি আছে, পুরাই সেম আছে। তাহলে এই তরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য হলো কোথায়? এখানে তো তরণ, এখানে তো মন্দন। তো এই দুই জায়গার মধ্যে পার্থক্য করলো কে? পার্থক্য করলো হচ্ছে, দেখো এখানে আমি এবার হচ্ছে পেন নিয়ে নিই। এখানে দেখো যেটা হবে, যে সময়ের সাথে সাথে বেগ যদি বৃদ্ধি পায়, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হয়ে যায় কি? তরণ। আর সময়ের সাথে সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে বেগের সেই পরিবর্তনের হারকে আমরা কি বলবো? মন্দন। ওকে, তো ফাইন, তো চলো আমরা হচ্ছে এবার একটা ডিফারেন্স দেখি। মনে করো এখানে হচ্ছে একটা গাড়ি আছে, মনে করো এখানে হচ্ছে একটা গাড়ি আছে। ওকে, আমি এই গাড়িটাকে আঁকলাম, আমি খুব সুন্দর আঁকতে পারি না আসলে, তাও চেষ্টা করতেছি। এই হচ্ছে একটা গাড়ি, মনে করো, চিন্তা করো গাড়ির মতো কে লাগে। হ্যাঁ ঠিক আছে,
চলতেছে আর কি কোনো রকমে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা গাড়ি, তারপর লাইটের ব্যবস্থা করি, গাড়িতে লাইট না থাকলে বাজে দেখায়। হ্যাঁ, এই তো এখন মনে হয় গাড়ি মতো রাখতেছে, দরজা আছে যেখানে একটা দরজা দেখতে পাচ্ছি, আর হচ্ছে আর কিছু দেওয়া যায় না, থাক এটুকুই থাক, পরে জায়গা হবে না। তো এই হচ্ছে আমাদের গাড়ি। তো এই গাড়ির ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউ আদি বেগ নিয়ে চলতে শুরু করলো এবং টি সময় পর এই গাড়ি এখানে এসে পৌঁছাইলো, এবং সে কত বেগ অর্জন করলো? ভি বেগ অর্জন করলো। তো আমাদের এখানে যে গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়ি কি করলো? ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করলো। বেগ নিয়ে আমরা কিন্তু অলরেডি পড়াশোনা করে ফেলেছি। টি সময় পর তার বেগ হয়ে গেল কত? ভি। তো এখন যদি শেষ বেগ বেশি আদি বেগ কম হয়, তার মানে কি এখানে বেগ কি করতেছে? এখানে বেগ আসলে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি যদি পায় তাহলে এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে আমাদের ত্বরণ হচ্ছে। তা আমরা এখান থেকে লিখতে পারি, ত্বরণ সমান সমান আমরা কি লিখতে পারবো? ত্বরণ সমান সমান আমরা লিখতে পারবো বেগের পরিবর্তনে, বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ, শেষ বিয়োগ আদি। এভাবেই তো আমরা পরিবর্তন হিসাব করি, তাই না? যে শেষ থেকে আদি বিয়োগ করি তাহলে তো আমরা পরিবর্তন পাই। বাই কত? সময়। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝছি, এই ব্যাপারগুলো বুঝছি। এখন এখানে তার মানে কি হচ্ছে? বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এখানে হচ্ছে কি? ত্বরণ হচ্ছে। ওকে, কারণ ভি এর মান বেশি, কিউ এর মান কম। এখন যদি বেগ হ্রাস পেত, বেগ যদি হ্রাস পেত সময়ের সাথে সাথে, তো চলো আমি এখানে আরেকটি গাড়ি আঁকি এবং এটা অবশ্যই অন্যভাবে আঁকবো। এই যে দেখো, এখানে আমি আরেকটা গাড়ি আঁকতেছি, এখন এই গাড়িটা সুন্দর হবে আশা করতেছি। এইটা একটা গাড়ি এঁকে ফেললাম আমি এখানে। তো এই গাড়িতে আদি বেগ ছিল ইউ, এবং টি সময় পর সে এই যে এই বিন্দুতে এসে পৌঁছায়, হ্যাঁ এই যে এই বিন্দুতে এসে পৌঁছায় এবং ভি বেগ প্রাপ্ত হয়। এখন যদি আদি বেগ বেশি, শেষ বেগ কম হয়, অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে? বেগ কি করতেছে? বেগ হচ্ছে যদি হ্রাস পায়, শুরুতে বেগ ছিল 10, বর্তমানে বেগ হচ্ছে 5, তার মানে কি বেগ এখানে কি করতেছে? বেগ হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে। তো বেগ যদি এখানে হ্রাস পায় তাহলে আমি আসলে এখানে কি বলতে পারি? এখানে হচ্ছে কি, যেহেতু বেগ এখানে হ্রাস পাচ্ছে, তার মানে এখানে আমি বলতে পারি এখানে হবে কি? এখানে হবে আসলে মন্দন হবে। আমি চলো এখানে একটি সবুজ কালি দিয়ে মন্দন দেখি। ওকে, তো এখানে আমরা মন্দন পেয়ে গিয়েছি। তো এখন যেটা হবে, তো মন্দনের মান কত হবে? মন্দনের মান হবে হচ্ছে এ সমান সমান, তো এখানে বেগের পরিবর্তন নিতে হবে। পরিবর্তন মানে কি? ভি মাইনাস ইউ বাই টি, মানে শেষ বিয়োগ আদি, বাই হচ্ছে টি, এরকম আর কি। আমি এখানে লিখি ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, এ বাম পাশের যে এ আছে, এই এর সাইন কিরকম হবে? প্লাস হবে না মাইনাস হবে? ঠিক আছে, বাম পাশের যে এ ত্বরণ হবে, এখানে আসলে মন্দন হয়েছে, ত্বরণের জন্য এর মানটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? এটা আমাকে কমেন্ট বক্সে জানায় দাও। হ্যাঁ, একদম ঠিক আনসার, তোমরা তোমরা একদম ধরতে পারছো অ্যাকচুয়ালি কি হবে। এখানে অ্যাকচুয়ালি হবে কি? প্লাস হবে। কেন কেন প্লাস হবে? কারণ ভি হচ্ছে কি? বড়, আর ইউ হচ্ছে কি? ছোট। তো এবার তুমি তোমরা তাহলে আমাকে কমেন্ট বক্সে এটাও জানায় দাও, মন্দনের ক্ষেত্রে এর মানটা কি হবে? মন্দনের ক্ষেত্রে এর মান কি হবে কমেন্ট বক্সে জানায় দাও। হ্যাঁ, এখানে ভি হচ্ছে আমাদের ছোট, এই যে দেখো ইউ বড়, ভি কি? ছোট। আর ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে আমাদের বড়। তো এভাবে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এখান থেকে এর মানটা চলে আসবে কি? মাইনাস। আশা করি আমরা হচ্ছে এই ত্বরণ মন্দনের যে ব্যাপারগুলো এগুলো আসলে বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের সামনের টপিকে চলে যাব, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে খুব ভালো মতো মনোযোগ দাও, আমরা হচ্ছে এই সামনের যে টপিকগুলো পড়বো এই
টপিক গুলাতে আসলে যেটা করতে হবে এগুলোর উপর বেসিস করে তোমার আসলে সিকিউ গুলো আসে। ওকে, তো গেস করো তো আসলে কি পড়বো, আমাকে একটু জানাই দাও, যে গেস করে একটু জানাই দাও এরপর আমরা কি পড়তে যাচ্ছি। তোমাদের তো কয়েকদিন পর পরীক্ষা, তোমাদের জানো আসলে কোন জায়গা থেকে কি আসে। তো অলরেডি দেখো আমরা কিন্তু বেসিক যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি, এবার হচ্ছে আমরা চলে যাব। তো আমরা হচ্ছে সমতলনে চলমান কণার গতি সমীকরণ নিয়ে এখন একটু আলোচনা করব। ওকে, তো এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, তো চলো আমরা হচ্ছে এই অংশগুলোর জন্য যেটুকু দরকার যেভাবে পড়তে হবে আমরা চলো শুরু করে ফেলি। আচ্ছা ঠিক আছে, এখানে মনে করো তুমি হচ্ছে এখানে হচ্ছে কে আছে একজন, কি চিন্তা করা যায় এখানে, একটা ব্যক্তিকে দাঁড়া করাবো না গাড়িকে দাঁড়া করাবো না বস্তুকে? ওকে, আমি একটা এখানে বস্তুকে দাঁড়া করাই, কারণ অলরেডি হচ্ছে আমি ব্যক্তি গাড়ি সবাইকে নিয়ে এসেছি, এবার একটা বস্তু রাখি, যে মানে তোমার পরীক্ষায় যে ওয়ার্ড গুলো ইউজ করে যে বস্তু। ওকে, তো এখানে একটা বস্তু আছে, আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে একটা বস্তু আছে। ওকে, এই যে, এই যে একটা বস্তু এরকম। তো এই বস্তুর হচ্ছে আদিবেগ হচ্ছে কত? ইউ। আদিবেগ হচ্ছে কত? ইউ। ভালো মতো খেয়াল করে দেখো, এবার এই বস্তু কি করলো, এ সুষম ত্বরণে চলে এই বি বিন্দু হতে সে কি করলো, সি বিন্দুতে আসলো, কত সময়? টি সময়। এবং সে কত দূরত্ব অতিক্রম করলো? সে হচ্ছে এস দূরত্ব অতিক্রম করলো। আশা করি এই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। আমি এখানে যেটা বললাম ভালো মতো খেয়াল করো, এখানে একজন বস্তু আছে, এই হচ্ছে সেই বস্তু, সে কি করছে, সে হচ্ছে ইউ আদিবেগে এ সমতরণে চলে টি সময় এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছায়। তো এখানে যে ব্যাপারগুলো মনে করার মতো, তোমরা একটু এই লাইনটা দেখলেই মনে পড়বে যে একটা বস্তু ইউ আদিবেগে চলতেছে, কত সমতলনে? এ সমতলনে চলছে, এ সমতলনে চলে সে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছায় এবং ভি শেষ বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, এবার হচ্ছে এই যে এতগুলো আমি রাশি এখানে লিখেছি সবগুলো রাশি কম্বাইন করে আমি হচ্ছে কি, সবগুলো রাশি কম্বাইন করে আমি এই ইকুয়েশন গুলো পাচ্ছি, এক দুই তিন, তোমাদের সবারই পরিচিত। এবং তুমি হচ্ছে টেস্ট পেপার খুললেই তুমি হচ্ছে দেখতে পারবা যে এই ইকুয়েশন গুলো দিয়ে সবসময় অঙ্ক আসে। আচ্ছা, তো আশা করি এইটুকু বুঝছো সবাই, এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমি কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করব, এই ইকুয়েশন গুলো ফরম্যাট নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা একটু শুরু করি। আমি যেটা বলতে চাই, আমি যেটা করবো এখন, যদি যদি তোমার কোনো গাড়ি, তো আমি এখানে কি বলছিলাম, আমরা বলছিলাম এখানে আমাদের গাড়ি সমতলনে চলছে। এখন যদি তুমি অঙ্ক দেখেই বুঝে যাও যে না এখানে গাড়ি সমবন্ধনে চলছে, কারণ কি বেগ কি কমছে, বুঝতে পার হতে পারে না যে ধরো তোমাকে ইউ বলে দিয়েছে ফাইভ, ভি বলে দিয়েছে ফোর, তো তুমি তো দেখেই বুঝতে পারছো এখানে আসলে কি বেগ কি কমছে। তো বেগ যেহেতু কমছে, তার মানে তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে এগুলা সমবন্ধনে চলছে, রাইট? তো এখন তুমি এভাবে যদি কোনো অঙ্ক দেখেই বলে দিতে পারো যে আমাদের গাড়ি হচ্ছে কিভাবে চলে, সমবন্ধনে চলে, যে দেখেই বলতে পারো, খুবই ভালো যদি এরকম দেখে বলা যায়। যদি আমাদের গাড়ি এভাবে দেখেই বলা যায় সমবন্ধনে চলে, তখন আমি আসলে ইকুয়েশন গুলাকে কি করবো, ইকুয়েশন গুলাকে মাইনাস দিয়ে লিখবো। মানে ওই যে বলেছিলাম না, এর মানটা কি হয়ে যায়, মন্দন থাকলে এর মানটা কি মাইনাস হয়ে যায়, আমি একদম ইকুয়েশনে বসিয়ে দিব। তখন এখানে কি আসবে, s equals ut minus half at square, আর এখানে কত আসবে, v square সমান সমান u square minus 2as। এভাবে তোমরা করতে পারো, অথবা নিজেরা যেভাবে পড়েছো ওভাবে করতে পারো। তো এতক্ষণ ধরে আমি যা যা বলেছি সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানায় দাও। ওকে, আচ্ছা, তো আশা করি এইটুকু বুঝতে পেরেছি। এবার ঝামেলা হতে পারে, ঝামেলা কি হতে পারে,
ঝামেলা হতে পারে যে তুমি হচ্ছে অঙ্ক দেখে বুঝতে পারছ না যে এই অঙ্কটা কি মানে সমমন্দনের জন্য করছে নাকি সমতরণের জন্য। অঙ্ক দেখে অনেক সময় কি বোঝা যায় না যে অঙ্কটা কি কি মানে এখানে কি আমি মাইনাস দিয়ে করব নাকি প্লাস দিয়ে করব, এরকম একটা ব্যাপার, এরকম একটা সিদ্ধান্তহীনতায় তুমি চলে গিয়েছ, তখন কি করবা, এটা হচ্ছে প্রশ্ন। ওকে ফাইন, তো চলো দেখি তখন কি করা যায়। তখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি ধরে নিবা সেগুলো তরণ, তুমি ধরে নিবা সব কি হচ্ছে তরণ হচ্ছে। কখন ধরে নিবা? যখন দেখবা, আমি এখানে বাংলা লাইনগুলো লিখে দিচ্ছি যাতে তুমি পরবর্তীতে স্লাইড দেখলেই বুঝতে পারো আর কি। হ্যাঁ, তুমি যখন অঙ্ক দেখে বুঝবা না, তুমি যখন অঙ্ক দেখে বুঝবা না বস্তুর ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে, তখন তুমি কোন ইকুয়েশন গুলো ইউজ করবা? তখন তুমি হচ্ছে আসলে ত্বরণের ইকুয়েশন ইউজ করবা। তুমি তো কিছু চিনতেছো না, তাই না? তুমি তো যেহেতু কিছু চিনতে পারছো না, তুমি তখন ত্বরণের ইকুয়েশন ইউজ করবা, এগুলো ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা, এখন ইউজ তো করে ফেলছো, এখন তো এমনও হতে পারে যে তুমি ধরেছ তরণ কিন্তু অঙ্ক ছিল মন্দনের, আমরা এরকম একটা অঙ্ক করবো সামনে, এরকমও তো হতে পারে। তো এই কথাগুলো ভালো মতো খেয়াল করো, তাহলে দেখবে যে তুমি কালকের থেকে হচ্ছে কমেন্ট বক্সে খুব ফ্লুয়েন্টলি আনসার করতে পারবে, আমি বলার আগে তুমি আনসার বলে দিতে পারবে। ওকে, তো এরকম কেসগুলোতে কি করব, যে প্লাস ধরে করলাম, এখন তো দুইটা কেসই হতে পারে, তরণ নাকি মন্দন। যদি ভালো মতো খেয়াল করো, এখন খুবই ভালো মতো খেয়াল করো, যদি ইফ যদি এর মান কি আসে, এর মান যদি প্লাস আসে তাহলে কি হবে, তাহলে আমরা বুঝে নিব এটা আসলে কি ছিল, তরণ ছিল। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারলা যে এর মান কি আসছে, এর মান প্লাস আসছে, তার মানে কি ছিল এখানে, তার মানে এখানে আমরা তরণ ধরেছিলাম, তরণই ছিল। আর যদি এরকম হয় এলস ইফ, অথবা যদি এরকম তো হতে পারে এর মান মাইনাস আসছে, যদি তুমি তরণ ধরে ক্যালকুলেশন করে এর মান মাইনাস পাও তাহলে বুঝে নিবা কি এখানে মন্দন হয়েছে। বুঝতে পেরেছি? তো আমি পুরো থিম আরেকবার এক্সপ্লেইন করি তোমাদেরকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, তুমি কিছু কিছু অঙ্ক দেখে আসলে বুঝবা না তোমার এখানে তরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে, তখন কি করবা, তখন হচ্ছে অঙ্ক করবা কেমনে, তরণের জন্য আমরা যে ইকুয়েশনগুলো শিখেছিলাম, এ প্লাস দিয়ে যেগুলো শিখেছিলাম এগুলো কার জন্য শিখেছিলাম, তরণের জন্য শিখেছিলাম। তখন তুমি তরণের জন্য যে ইকুয়েশনগুলো শিখেছিলাম এগুলা দিয়ে অঙ্ক করবা, অঙ্ক করার পর তো তুমি এর মান পাবা। এর মান যদি কোনোভাবে প্লাস পাও, যদি তোমার এর মান প্লাস আসে, সে প্লাস ফাইভ প্লাস সেভেন এরকম যদি আসে, তাহলে তুমি বলবে কি আসলে আমার তরণই হয়েছে। যদি তুমি এর মান তরণ ধরে অঙ্ক করার পর এর মান পেলে কি মাইনাস পাও, তাহলে বুঝবা যে না, এখানে তুমি ধরেছিলে তরণ, অ্যাকচুয়ালি হয়েছে কি মন্দন, তাই ভ্যালু কি আসছে মাইনাস আসছে। কথার কথা, তোমাকে এর মান আসলো কত, এর মান আসলো মাইনাস ফাইভ। হ্যাঁ, তুমি ইকুয়েশন ধরেছিলে কি তরণের জন্য, তো এর মান পেরা কত মাইনাস ফাইভ, তাহলে আসলে বুঝতেই পারছো এখানে আসলে কি হয়েছে, এখানে মন্দন হয়েছে। ওকে, আশা করি আমরা এইটুকু কনসেপ্ট আসলে বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা চলে যাব সমবেগ, যদি কোনো তরণ না থাকে, বস্তু যদি সমবেগে চলে তাহলে কি হবে, বস্তু যদি সমবেগে চললে কি হবে, সমবেগে চলা মানে কি, শুরুতে বেগ যা ছিল
এখনো বেগ কি আছে? তা আছে, যেটা আমি এভাবে বলি জিনিসটা, শুরুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, একটু পর 5 সেকেন্ড, পর 5 সেকেন্ড পর তুমি বেগ পেলা কত? তুমি বেগ পেলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো আমাকে ভাই বলতো, এখানে ত্বরণ কত হয়েছে? ত্বরণ কত হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানায় দাও যে এখানে ত্বরণ কত হয়েছে। হ্যাঁ, অবশ্যই ত্বরণ এখানে কত? 0 হয়েছে, মানে এখানে কোনো ত্বরণ নাই। কিভাবে বুঝছি? প্রথমত দেখে বোঝা যাচ্ছে বেগের মান পরিবর্তন হয় নাই। যদি তোমরা ভাবো যে না ক্যালকুলেশন করে দেখবো, তাহলে হবে। দেখো ভি মাইনাস ভি ওয়াই টি এরকম ছিল, তো ভি এর মান কত? এখানে 5, ইউ এর মান 5, টি এর মানও হচ্ছে 5, তো দেখো 0/5 মানে কত? 0। ঠিক আছে, বস্তু যখন সমবেগে চলবে তখন আসলে কি ত্বরণের মান কত? 0। ওকে, আমরা এখান থেকে আরেক কিছু ক্যালকুলেশন করি। দেখো ভি সমান সমান কি ছিল? ইউ প্লাস এ টি। যেহেতু বস্তু সমবেগে চলছে তার মানে এর মান কত? 0। এর মান 0 হলে ভি সমান সমান কি পাবো? ইউ পাবো, মানে শেষ বেগ আর আদি বেগ কি সমান। দেখছো আমরা কিন্তু এই ইকুয়েশন গুলা থেকেও এই জিনিসটা বুঝতে পারতেছি যে ত্বরণ না থাকলে কি আদি বেগ আর শেষ বেগ কি সমান হবে। আচ্ছা, আমরা একটা কেস, আমরা এখানে একটা সিনারিও হচ্ছে দেখে ফেললাম। এবার চলো আমরা হচ্ছে আরেকটি ইকুয়েশন নেই। আমাদের গতির তো আজকে আমরা 3টি ইকুয়েশন শিখেছিলাম, তাই না? আরেকটি ইকুয়েশন নেই। এস ইকুয়ালস কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর মান কত বসাবো? এর মান 0 বসাবো। 0 বসাও। 0 বসানোর পর তুমি কি পাচ্ছ? দেখো তো এস ইকুয়ালস ইউটি প্লাস 0। দেখো আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা সমবেগের ক্ষেত্রে কি শিখেছিলাম। মনে করে দেখো, তোমরা বেগকে হচ্ছে কি করতা? তোমরা হচ্ছে এই বেগকে ভি দিয়ে লিখতা। মনে করে দেখো, বেগকে তোমরা আসলে কি করতা? ভি দিয়ে লিখতা। ওকে, তা আশা করি এইটুকু ব্যাপার তোমরা বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমরা আরেকটি ইকুয়েশন বাকি আছে আমাদের। হ্যাঁ, আরেকটি ইকুয়েশন বাকি আছে, 3 নম্বর ইকুয়েশন, ওইটা দিয়েও চেক করবো যে হ্যাঁ কাজ করে কিনা। আচ্ছা, তো এখানে দেখো আরেকটি ইকুয়েশন কি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। তো এখানে দেখতেই পাচ্ছ এ আমি একটু বড় করে রেখেছি, তো এর মানটা যদি আমি এখানে 0 বসাই, হ্যাঁ সেম কালার চলে আসলো। আমি কালার চেঞ্জ করতে চাইছিলাম আসলে। আচ্ছা দেখি কোন কালার নেওয়া যায়। হ্যাঁ এটা নিব। যদি 0 বসাই তাহলে দেখো এখানে থাকছে কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার। তো ভি সমান সমান কি? ইউ, মানে মাইনাস ইউ আসলে ভ্যালিড না। তো এখান থেকে দেখো আদি বেগ আর শেষ বেগ কি সমান। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের বস্তু যদি সমবেগে যায় তাহলে আসলে কি হয়, আদি বেগ এবং শেষ বেগ সমান হয়, এবং এস ইকুয়ালস কি হয়? ইউটি। এটা হচ্ছে সমবেগের সূত্র হয়। তো সমবেগের সূত্রকে আমি যদি একটু বাংলা ভাষায় লিখতে চাই, কই লিখবো? আচ্ছা জায়গা তো হচ্ছে না, আচ্ছা ঘুরাই লিখি, এখানে লিখি স্বরণ সমান সমান বেগ গুণ সময়। বেগ গুণ সময়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। সমবেগের সূত্র, আমরা সমবেগ নিয়ে পরের কনসেপ্টে আমরা আরো বেশি আলোচনা করব। এবং তোমাদের আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে যে ইউ ভি এ এগুলা দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবগুলাই কি বেগ, এরা কিন্তু দ্রুতি না, এরা কিন্তু সব বেগ, এরা সবাই ভেক্টর রাশি। এস কিন্তু স্বরণ, দূরত্ব না। এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাকে হচ্ছে এরকম একটি কোয়েশন দিয়ে বলবে, হ্যাঁ এসটা কি আসলে, এস কি স্বরণ দ্রুতি দূরত্ব এরকম দিবে। তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। এখানে যতগুলো রাশি দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে এখানে আমাদের কি ভেক্টর রাশি, সময় বাদে। ওকে, সময় হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি। আচ্ছা, তো আশা করি এই ব্যাপারগুলো আমরা শুধু বুঝতে পেরেছি। আমরা আজকে কি কি পড়লাম আমি যদি এখানে একটু সামারি করি তোমরা দেখতে পাবা।
আমি একটু শুরু থেকে যাই। প্রথমে আমরা পড়েছি হচ্ছে একটা পরিচিতি দিয়েছি স্থির গতি নিয়ে, তারপর হচ্ছে আমরা স্থির গতি নিয়ে একটু আলোচনা করলাম, তারপর স্কেলার ভেক্টর রাশি নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে স্কেলার ভেক্টর রাশির উদাহরণ নিয়ে আমরা একটু আলোচনা করলাম, তারপরে আমরা দূরত্ব সরণে চলে গেলাম, দ্রুতি বেগ, ত্বরণ মন্দন এবং সমতরণে চলমান কণা গতি সমীকরণ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। এবং আমরা কিন্তু আজকে রাস্তার উপর থেকেছি, হ্যাঁ আমরা কিন্তু রাস্তার উপর থেকেছি, আমরা কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য কিরকম কি হবে এবং উপর থেকে ছেড়ে দিলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, ঠিক আছে? ওকে, তো আশা করি আমরা এই ব্যাপারগুলো আজকে বুঝতে পেরেছি, আমরা নেক্সট ক্লাসে সেগুলো নিয়েও আলোচনা করবো। আজকের ক্লাস হচ্ছে আমাদের এইটুকুই, সবাই ভালো থেকো, অবশ্যই সামনে ক্লাসগুলোতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।